হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এনিমেলের জন্য অক্সিজেন সিলিন্ডার ইন্ট্রোডিউস করলাম, তো এটা এনিমেলকে দেওয়ার আগে আমরা নিজেরা ট্রাই করে দেখছি যে সবকিছু ঠিক আছে কিনা। তো আজরান, তুমি অক্সিজেন চালু করো। বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজরান চালু করছে। যাচ্ছে। চলো চলো। আমি ফিল করতেছি যে অক্সিজেনটা আমার নাকের ভিতর দিয়ে যাচ্ছে, সুতরাং এনিমেলের জন্য অসুবিধা হবে না। কিছুক্ষণ আগে আজরান ট্রাই করছে, এখন আমি ট্রাই করে দেখলাম যে অক্সিজেন সিলিন্ডার ইজ ওয়ার্কিং। সুতরাং আমরা এখন থেকেই যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট এর জন্য আমরা এই অক্সিজেনটা এনিমেলের জন্য আমরা ব্যবহার করব। তো আমাদের মানুষের জন্য এটা আজকে প্রথম, এরপরে আর হয়তো আমরা ব্যবহার করব না। এর জন্য এরপরে এটা কি বলে এনিমেলের জন্য ব্যবহার, হ্যাঁ, যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আলাদা এই মানে ইয়েগুলো ডিভাইসগুলো আলাদাভাবে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা জানলেন যে আমাদের ডাক্তার সাকিব স্পেট ক্লিনিকে ইমার্জেন্সি অক্সিজেনের জন্য এনিমেল, যে কোনো পেট এনিমেল, পোষা প্রাণী অক্সিজেন রিকোয়ারমেন্ট যখন হবে তখন আমরা এখানে দিতে পারবো। সুতরাং যে কোনো মুমূর্ষু এবং দুঃস্থ এনিমেলের কি বলে লাইফ সাপোর্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই, আমাদের সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আমাদের এখানে সবসময় ডাক্তার থাকেন, কেউ না কেউ সিনিয়র অথবা জুনিয়র ডাক্তাররা সবসময় থাকেন। তো সুতরাং আপনারা সপ্তাহে 7 দিনই আমাদের খোলা থাকে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।